আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে মকিরু হেয়ার স্ট্রেট ক্রিমের স্টেপ বাই স্টেপ কী করে হেয়ার স্ট্রেট করেছি আম্মুর চুল আমি বাসায় বসে সেটা দেখাবো। আর এটা আমাদের এখন অনলাইনে অ্যাভেলেবেল, বাট খুবই স্টক কম। ফার্স্টেই হচ্ছে ওয়াশ হেয়ারে আমরা হচ্ছে স্প্রে করে 80% হেয়ারটাকে ওয়েট করে নিতে হবে, মানে ভিজিয়ে নিতে হবে। সো আমি স্প্রে করে চুলটাকে ছাড়া ছাড়া করে ভিজিয়ে নিচ্ছি, যাতে সব চুলে মোটামুটি ভিজে যায়। মনে রাখতে হবে 80%, একদম ফুল ভিজা না, 80% ভিজিয়ে নিতে হবে। এবার হচ্ছে এটি স্প্রে করলে আপনার স্ট্রেটেনিং ক্রিমটা বের হওয়া শুরু হয়। এবার আমরা হচ্ছে ভাগ ভাগ করে, এভাবে ভাগ ভাগ করে প্রতি চুলে যাতে হেয়ার স্ট্রেটেনিং ক্রিম একদম লাস্ট পর্যন্ত দিতে হবে, খেয়াল রাখতে হবে স্ক্যাল্পে দেওয়া যাবে না, স্ক্যাল্প থেকে 2 ইঞ্চি দূরে দিতে হবে। আর এক এক চুলের গঠন অনুযায়ী, মানে হচ্ছে কারো কালার হেয়ার, কারো স্ট্রেট হেয়ার ছিল, সেই অনুযায়ী হেয়ার স্ট্রেট ক্রিমটা ইউজ করতে হয়, তার ডিসক্রিপশন আমি হচ্ছে ক্যাপশনে দিয়ে দিব। এভাবে করে ফুল হেয়ারে দিয়ে আম্মুর চুল আমার রাখতে হয়েছে 20 মিনিট, কারণ তার চুল মেহেদি করা প্লাস হচ্ছে অনেক বেশি কার্লি ছিল। এবার নর্মাল পানি দিয়ে হচ্ছে ধুয়ে নিতে হবে, একটু চেষ্টা করতে হবে ঠান্ডা পানি না, কুসুম গরম পানি দিয়ে, কোনো শ্যাম্পু ছাড়াই জাস্ট নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফুল হেয়ার ব্লো ড্রাই করে শুকিয়ে নিতে হবে সুন্দর মতো, আর ঘন ঘন আঁচড়াতে হবে। এইবার টাইম হচ্ছে আমাদের স্ট্রেটেনার একটা মেশিন দিয়ে 220°C রেখে আমাদের চুলটা হচ্ছে টানতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে চুলটা যাতে বেশি না উড়ে, তাই ফ্যান অফ করে নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো চুল যাতে বাদ না পড়ে, সুন্দর মতো সব চুল স্ট্রেট করে নিতে হবে। আর অবশ্যই মাথাও যাতে না ঘামে সেদিকেও একটু খেয়াল রাখতে হবে, কারণ এই হেয়ার ক্রিম দেওয়ার পরে 3 দিন আপনি শ্যাম্পু বা পানি লাগাতে পারবেন না চুলে, ঠিক আছে, কোনো পানি লাগাতে পারবেন না। তাই মাথাটাও যাতে না ঘামে সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে এটা অনেক দিন আপনার হচ্ছে হেয়ারটি স্ট্রেট থাকবে। সো ফাইনালি আমরা ডান। আপনার এই চেঞ্জ দেখে বুঝতে পারছেন, এখানে আমি একটু নাপিতগিরি করেছি, কারণ আম্মুর চুল হচ্ছে একদম আগাফাটা ছিল, তাই একটু সুন্দর করার জন্য হচ্ছে আমি নিজের আগাটা কেটে দিয়েছি আর একটু শেপ করে কেটেছি। একদম স্ট্রেট করার পরে পরে সমান করে কেটে দিয়েছি। আপনারা লাস্টে কাটলেই ভালো, কারণ হচ্ছে তখন চুলটা একটা সমানভাবে শেপে চলে আসে, কোঁকড়ো অবস্থায় কাটলে এলোমেলো হতে পারে, আবার লাস্টে কাটতে হতে পারে। তাই আমি একদম লাস্টে কেটেছি, একটু আগাটাও ছেঁটে দিয়েছি সুন্দরভাবে, ঠিক আছে, তাই আরও চুলটা আরও বেশি সুন্দর লাগছে। সো দ্যাটস দ্য ফাইনাল লুক, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। আর আম্মু অলরেডি একটা নিয়মও মানে নাই, তারপর স্ট্রেট খুবই ভালো আছে। সো আপনারা এটা ট্রাই করতে পারেন, এখন আমাদের স্টকে আর অফলাইন মানে শোরুমগুলোতে অ্যাভেলেবেল হয়ে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।